আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম, ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়। আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে বিষয়ে কথা বলতে চাই সেটি হলো সিরাতে রাসূলের আয়নায় তারুণ্য। আমরা অনেকে জেনে থাকব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর জীবনে তার আশেপাশে প্রবীণ এবং নবীনদের অপূর্ব সমন্বয় সবসময় তিনি সাধন করে চলতেন। তার সভাসদ থেকে নিয়ে ব্যক্তিগত জীবন পর্যন্ত প্রতিটি স্তরে যদি আপনি লক্ষ্য করেন আপনি দেখতে পাবেন, একদিকে যেমন ছিলেন আবু বকর ওমর ওসমানের মতো সিনিয়র ব্যক্তিবর্গ, অপর দিকে আপনি দেখতে পাবেন আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের মতো তরুণ সাহাবীদের দিয়ে তার পুরো সভাসদ আলোকিত অলঙ্কৃত থাকত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিশেষ মনোযোগ ছিল সবসময় তরুণদের প্রতি, তারুণ্যের প্রতি। তার হাদিসের যে ভাণ্ডার আছে সেখান থেকে আপনি দেখবেন জীবনের অন্য কোনো সময় নিয়ে, সেটা শৈশব হোক কিংবা বার্ধক্য হোক অথবা পরিণত বয়স হোক, অন্য কোনো সময় নিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো কথা বলেননি যতগুলো কথা বলেছেন তারুণ্যকে ঘিরে। আপনি দেখবেন আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লামের বিভিন্ন হাদিসে তিনি ইয়া মাআশারাশ শাবাব, হে তরুণ সম্প্রদায় বলে আলাদাভাবে তরুণদেরকে তিনি অ্যাড্রেস করে কথা বলেছেন। আপনি দেখবেন না যে তিনি মধ্যবয়সী মানুষদেরকে আলাদা করে অ্যাড্রেস করে বলেছেন হে মধ্যবয়সী মানুষেরা, হে বৃদ্ধা নারীরা, হে বৃদ্ধ পুরুষেরা। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত সচরাচর সম্বোধন করে কথা বলতেন না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতখানি মনোযোগ ছিল আপনাদের প্রতি, আমাদের প্রতি, বিশেষভাবে তার মনোযোগ ছিল তারুণ্যের প্রতি, এটি তার তরুণদেরকে বিশেষভাবে অ্যাড্রেস করে করে সম্বোধন করে করে মায়াভরা কণ্ঠে বিভিন্ন নসিহা এবং দিক নির্দেশনা যে দিয়েছেন সেখান থেকে দিনের আলোর মতো পরিষ্কার। আজ আমরা দেখতে পাই কোথাও হয়তো প্রবীণদের প্রায়োরিটি, আবার কোথাও হয়তো নবীনদের প্রায়োরিটি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মানুষ ছিলেন যার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে তার সভাসদ পর্যন্ত, তার সমস্ত পর্যায়ে এমনকি রণাঙ্গনেও নবীন এবং প্রবীণদের অপূর্ব সমন্বয় তিনি সাধন করতেন। যেখানে নবীনদের প্রয়োজন সেখানে নবীনদেরকে তিনি নেতৃত্ব দিতেন, যেখানে প্রবীণদের প্রয়োজন সেখানে তিনি প্রবীণদেরকে সেই কাজে লাগাতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরুণদেরকে ঘিরে যে সমস্ত হাদিসগুলো তিনি বলেছেন এগুলো অনেকগুলো আপনাদের জানা থাকার কথা। তিনি তারুণ্যের গুরুত্ব দেখাতে বোঝাতে গিয়ে বলেছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটি বিষয় তোমাদের জীবনে হেলায় হারিও না, পাঁচটি বিষয়কে হেলায় হারাবে না, পাঁচটি বিষয় এগুলোর বিশেষভাবে তোমরা কদর করবে, মূল্যায়ন করবে, অবহেলায় অযত্নে যেন এই পাঁচটি সম্পদ তোমাদের জীবন থেকে হারিয়ে না যায়। তন্মধ্যে থেকে গুরুত্বের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শাবাবাকা ক্বাবলা হারামিক, মনে রাখবে হে তরুণ তোমার জীবনে হায়াত যদি থাকে, বেঁচে যদি থাকো পৃথিবীতে, একটা সময় বার্ধক্য আসবে। সো বার্ধক্য আসার আগে তোমার তারুণ্যের প্রতি তুমি খেয়াল রেখো, অর্থাৎ যৌবনের উচ্ছলতায় উন্মাদনায় তুমি যেন সেটাকে নষ্ট করে ফেলো না, যত্রতত্র তোমার তারুণ্যকে ব্যবহার করো না। মনে রাখবে এ তারুণ্য অন টাইম, জীবনে একবার আসছে আর আসবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটি প্রসিদ্ধ কবিতা আছে, বাকাইতু আলা শাবাবিন কদ তাওয়াল্লা ফায়া লাইতাস শাবাব লানা ইয়াউদু। তিনি তারুণ্য হারানোর পর, তারুণ্যের বয়সটি পার করার পর বলেছিলেন কেঁদে কেঁদে, আমি আমার সেই তারুণ্য, আমি আমার সেই যৌবনের জন্য এখনো কেঁদে ফিরি, যে যৌবন যে তারুণ্য আমার জীবন থেকে হারিয়ে গেছে। ফায়া লাইতাস শাবাব লানা ইয়াউদু, হায় যদি আমার জীবনে আবার তারুণ্য একটু ফিরে আসতো। ফলাও কানা শাবাব ইউবাউ বাইআন, পৃথিবীর কোনো বাজারে যদি তারুণ্য বিক্রি হতো, পৃথিবীর কোনো মার্কেটে, কোনো শপিং মলে, কোনো কোম্পানির কাছে যদি যৌবন কেনা যেত, লাআতাইতুল মুবাইআ মা ইউরিদু, তবে বিক্রেতা যত সম্পদ, যত বিনিময়, যত মূল্যই চাক না কেন, আমি আমার সকল সহায় সম্পদ সব কিছু দিয়ে হলেও জীবনে মুহূর্তের জন্য তারুণ্যকে ক্রয় করার চেষ্টা করতাম। ওয়ালাকিন্নাস শাবাবা ইযা তাওয়াল্লা আলা শারাফিন ফামাতলাবুহু বাঈদু,
কিন্তু আফসোসের বিষয় হল তারুণ্য এবং যৌবন এমন একটি বিষয়, জীবনের এই সম্পদটি হারিয়ে গেলে সকল সম্পদ দিয়েও পৃথিবীর সমস্ত অ্যাসেটের বিনিময়েও সে তারুণ্যকে মুহূর্তের জন্য আর ফিরিয়ে আনা সম্ভবপর হয় না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারুণ্য এবং যৌবনের এই সময়টাকে এত বেশি গুরুত্ব আরোপ করেছেন যে তিনি আমাদেরকে আলাদা করে বলেছেন, শাবাবাকা কাবল হারামি, মনে রাখবে এই তারুণ্য তোমার আজীবন থাকবে না, একটা সময় শেষ হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, অতএব এই তারুণ্য তোমার হেলায় তুমি হারাবে না, এটাকে যথাযথ ব্যবহার করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তরুণদেরকে উৎসাহ দিয়ে, উদ্দীপনা দিয়ে, প্রেরণা দিয়ে বলেছেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, কিয়ামতের ভয়াবহতম দিনে যখন সূর্য মানুষের মাথার খুব কাছাকাছি অবস্থান করবে, বৈজ্ঞানিকভাবে সূর্য এত কাছাকাছি থাকলে জ্বলে পড়ে ছাই হওয়ার কথা, কিন্তু আখেরাত বলে কথা, পার্থিব জীবনের কোনো কিছুর সাথে আখেরাতের জীবনের কোনো কিছুর সাথে কোনো তুলনা চলবে না, সেখানকার দৃশ্য, সেখানকার পরিবেশ, সেখানকার পরিস্থিতি, সেখানকার অবকাঠামো, সেখানকার সব কিছু হবে সম্পূর্ণ ডিফারেন্ট। আমরা পৃথিবীর যে বাস্তবতা দেখছি এটা দেখে আখেরাতকে অনেক সময় তুলনা করে ফেলি, যেটা আমাদের ভুল হয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের সে ভয়াবহতম পরিস্থিতিতে তরুণদের জন্য একটি সুসংবাদ দিয়ে বলেছেন, সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের ভয়াবহতম দিনে যখন মানুষ পাগলের মতো অস্থির থাকবে, কারোর পরনে কাপড় থাকবে না, ভয়াবহতা এমন চরমে হবে, চরমে পৌঁছাবে যে কাপড় পরনে আছে কি নেই সেটি দেখবার মতো ফুরসতটুকু মানুষের থাকবে না, এরকম কঠিন পরিস্থিতিতে মানুষ আল্লাহর কাছে যখন পানা চাইতে থাকবে যে আল্লাহ যদি আমাদের জাহান্নাম ফয়সালা হয়ে থাকে তবে জাহান্নামেই দিন, তবুও কিয়ামতের এই দুর্বিষহ পরিস্থিতি থেকে আপনি মুক্তি দিন, নবীদের কাছে মানুষ দৌড়ে গিয়ে আকুতি জানাবে, আল্লাহর কাছে ফরিয়াদ করুন যেন বিচার কার্য আল্লাহ তাআলা শুরু করেন, এই দুর্বিষহ এই কঠিন পরিস্থিতি আমরা সইতে পারছি না। ঠিক সেই কঠিন পরিস্থিতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের ভিআইপি প্যান্ডেলে আল্লাহ তাআলা জায়গা দিবেন, স্থান দিবেন, কোনো কষ্ট তাদেরকে স্পর্শ করবে না, তারা জান্নাতি নেয়ামতের মধ্যে অবস্থান করবে সেই সাত শ্রেণীর মানুষের মধ্যে। দ্বিতীয় শ্রেণীর কথা উল্লেখ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবুন নাশা আফি ইবাদাতিল্লাহ, ওই তরুণ, ওই তরুণী, ওই যুবক, ওই যুবতী যে তার যৌবনকে, যে তার তারুণ্যকে তার রবের ইবাদতের জন্য বিসর্জন করেছে, উৎসর্গ করেছে, রিজার্ভ করে রেখেছে, পুরো তারুণ্যকে আল্লাহর উদ্দেশ্যে যে অবস্থাপন করেছে, ব্যবহার করেছে, যার তারুণ্যকে সে কালিমা মিশ্রিত হতে দেয়নি, তার তারুণ্যে কোনো মাস্তানি, কোনো গুন্ডামি, কোনো অসৎকর্ম, কোনো অন্যায়, কোনো পাপাচার এগুলো দ্বারা সে কোনোভাবে নষ্ট হতে দেয়নি, পরম যত্নে পরম আদরে যে তার জীবনের এই সবচেয়েতে মূল্যবান অংশ, জীবনের সবচেয়েতে ক্রিম টাইমকে যে সংরক্ষণ করতে পেরেছে সেই তরুণদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহতম দিনে আরশের ছায়ার ভিআইপি প্যান্ডেলে স্থান দিবেন ইনশাআল্লাহ। আমরা সবাই সেই তরুণদের কাতারে সামিল হতে চাই তো ইনশাআল্লাহ। হে আরশের মালিক, আপনি আমাদের সবাইকে সেই তরুণদের কাতারে সামিল করে নিন। সময় তো উপস্থিতি, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরুণদের সতর্ক করে বলেছেন, মনে রাখবে কিয়ামতের ভয়াবহতম দিনে কয়েকটি প্রশ্নের উত্তর দেয়া ছাড়া কোনো মানুষ আপন পা নাড়াতে পারবে না, কাউকে তার দুটি পা নাড়াতে দেয়া হবে না যাবত না সে কয়েকটি প্রশ্নের উত্তর আল্লাহর কাছে না দিতে পারবে। এর মধ্যে থেকে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহ, একটি প্রশ্ন করা হবে প্রত্যেক মানুষকে যে তোমার তারুণ্যকে, তোমার যৌবনকে তুমি কোন কাজে ব্যয় করেছো, তোমার যৌবনের অর্জন কি, তোমার তারুণ্যের অর্জন কি, এই প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো মানুষ তার দুটি পা নাড়াতে পারবে না। আপনি আপনার তারুণ্যে কি করছেন, আপনি আপনার যৌবনে কি করছেন, এই প্রশ্ন উত্তর আপনাকে দিতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে তার জীবনের বাঁকে বাঁকে ক্ষণে ক্ষণে তারুণ্যকে স্মরণ করেছেন, তারুণ্যকে অ্যাড্রেস করেছেন, তরুণদেরকে তিনি বিশেষভাবে মনোযোগ দিয়েছেন, তার বিশেষ এবং স্পেশাল ফোকাস ছিল তরুণরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারপাশে তরুণরা তাকে ঘিরে থাকত, তার একান্ত সেবক ছিলেন একজন তরুণ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ইলিমের ধারক, সবচেয়ে বেশি দোয়া পেয়েছেন যিনি
তিনি ছিলেন আরেকজন তরুণ আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জন্য তিনি দোয়া করে বলেছিলেন আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, আল্লাহ তাকে আপনি কোরআনের জ্ঞান দান করুন। তার আদর্শকে সবচেয়ে বেশি ধারণ করা মানুষদের মধ্যে থেকে একজন, তাকে সবচেয়ে বেশি ভালোবাসা মানুষগুলোর মধ্যে থেকে একজন, তার সুন্নাতের সবচেয়ে বেশি আঁকড়ে ধরা মানুষগুলোর একজন ছিলেন, তার অত্যন্ত আদরের একজন মানুষ ছিলেন আরেকজন তরুণ, তার নাম ছিল আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে তরুণদের ঘেরাওর মধ্যে থাকতেন, প্রবীণরা যেমন থাকতো, নবীনরা থাকতো, বৃদ্ধরা যেমন থাকতো, ঠিক একইভাবে তরুণদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ গুরুত্ব দিতেন। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার উৎসাহ দিয়ে বলেছিলেন, প্রেরণা দিয়ে বলেছিলেন, ইন্নাকা গোলামুন মুআল্লিম, হে আব্দুল্লাহ তুমি একজন শিক্ষক যুবক যে মানুষকে জ্ঞান বিতরণ করো। আপনারা জানেন ইলমে ফিকহের, ইসলামী ফিকহের অন্যতম দুইজন দিকপাল, সাহাবিদের মধ্য থেকে অন্যতম দুইজন দিকপালের একজন ছিলেন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন ছিলেন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন যৌবন পেরিয়ে পরিণত বয়সের দিকে যাচ্ছেন, ইসলাম গ্রহণ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এমন প্রেরণা দিয়েছেন, পরবর্তীতে তিনি মুআল্লিমুস সাহাবা, সমস্ত সাহাবিদের বা অন্য সাধারণ সাহাবিদের শিক্ষকে তিনি পরিণত হয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেরণায় একজন তরুণ তিনি কিয়ামত পর্যন্ত আগত মানুষের কাছে রেফারেন্স ব্যক্তি হিসেবে অনন্য এক আসনে আসীন হয়েছেন। আজও ইসলামী ফিকহের গুরুত্বপূর্ণ বিষয়ে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতামতকে গুরুত্বের সাথে স্মরণ করা হয়। ওই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তারুণ্যে তাকে উৎসাহ দিয়ে বলেছিলেন, ইন্নাকা গোলামুন মুআল্লিমুন, আপনি এমন একজন, তুমি এমন একজন যুবক যেই, যার ভিতরে মানুষকে শিক্ষাদান করার প্রবণতা আছে, তুমি মানুষকে শিক্ষা দান করো, জ্ঞান বিতরণ করো, তোমার ভিতরে শিক্ষকতার প্রবণতা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বলেছেন, বুইস্তু মুআল্লিমা, আমি শিক্ষক হয়ে পৃথিবীতে এসেছি, মানুষকে গাইড করা আমার কাজ। সম্মানিত উপস্থিতি, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম সম্ভবত আমরা সবাই শুনেছি। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ অনেক সুন্দর ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তরুণকেও প্রশংসা করে প্রেরণা দিয়ে দাউদ আলাইহিসসালামের বংশধরের, দাউদ আলাইহিসসালামের যে কণ্ঠ ছিল সে কণ্ঠের মাধুর্য যে আল্লাহ তাআলা তাকেও দিয়েছেন, তাকে সেই কথা বলে অনুপ্রাণিত করেছেন। অর্থাৎ এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় তরুণদেরকে উৎসাহ দিতেন, তিনি প্রেরণা দিতেন এবং তাদেরকে সাহস যোগাতেন। আরেকজন তরুণের নাম না বললেই নয়, আপনারা অনেকেই শুনে থাকবেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবী আমার জীবনে এত বেশি প্রভাব ফেলেছেন যে আমার ছেলেদের মধ্যে এক ছেলের নাম রেখেছি আমি মুসআব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় পাঠিয়েছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। এত চমৎকারভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দূত হিসাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধি হিসাবে মদিনাতে ইসলামকে এত সুন্দরভাবে উপস্থাপন করেছেন যে মদিনায় হিজরতের প্রেক্ষাপট রচনা করেন এই তরুণ সাহাবি, এবং তার মাধ্যমে মদিনার অনেক বড় বড় ব্যক্তিরা ইসলামের ছায়াতলে আসতে পারে, ইসলামের ইতিহাসের যে সোনালী যুগ পরবর্তীতে রচিত হয়েছে এর পেছনের নেপথ্যের নায়কদের অন্যতম ছিলেন একজন তরুণ সাহাবি মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত প্রিয়, অত্যন্ত আস্থার, অত্যন্ত ভালোবাসার তারুণ্যের আরেকটি চরিত্রের নাম হলো যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বয়সে তরুণ হওয়া সত্ত্বেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি গুরু দায়িত্ব দিয়েছিলেন। তিনি যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, তুমি ইহুদিদের ভাষা শেখো, কারণ ইহুদিদের সাথে আমার কূটনীতিক বিভিন্ন চিঠিপত্র আদান প্রদান হয়, এই সমস্ত কূটনৈতিক তৎপরতার ক্ষেত্রে তোমাকে দোভাষীর ভূমিকা পালন করতে হবে, তাদের চিঠিপত্রের অনুবাদ তুমি আমাকে করে দিতে হবে, আমার দেওয়া চিঠিপত্র, আমার দেওয়া বার্তা বাণী এগুলো তাদের মাঝে তুমি পৌঁছাতে হবে। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ পালন করে এই গুরু দায়িত্ব তিনি তার কাঁধে তুলে নিয়েছিলেন, এবং তিনি শিখেছিলেন ইহুদিদের ভাষা এবং অত্যন্ত চমৎকারভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোভাষীর কাজ করেছিলেন। বয়সে তিনিও কিন্তু একজন তরুণ ছিলেন। সময়ত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পর যখন মক্কা থেকে তিনি বাহিরে যাবেন, মক্কা রাষ্ট্রের দায় দায়িত্বগুলো বুঝিয়ে দেওয়ার জন্য তিনি বেছে নিয়েছেন একজন তরুণকে। সেই তরুণের নাম হলো আত্তাব ইবনে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক বৃদ্ধ আর অন্য বয়সের মানুষ থাকা সত্ত্বেও এমন একজন তরুণকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মক্কায় তার প্রতিনিধি হিসাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন, যার বয়স 20 বা 21 ছিল। বিভিন্ন ঐতিহাসিকরা বলেছেন 21 তার বয়স তখনও পরিপূর্ণ হয়নি। এরকম একজন টকবগে যুবককে তিনি মক্কায় তার প্রতিনিধি হিসাবে পুরো দায়িত্ব তার কাঁধে তুলে দিয়ে তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে গিয়েছেন। তরুণরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কত গুরুত্বপূর্ণ ছিলেন, যুবকদের প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি মনোযোগ ছিল, কয়েক ঘন্টা আলোচনা করলে বোধহয় সেটি শেষ করা সম্ভবপর হবে না। সময়ত উপস্থিতি, আমরা আরেকজন সাহাবীর নাম জানি, আব্দুল ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আরেকটি গুরু দায়িত্ব দিয়েছিলেন, মদিনা রাষ্ট্রের তরফ থেকে পক্ষ হতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধি হিসেবে, তার দূত হিসেবে, বড় বড় প্রভাবশালী রাজা বাদশাহদের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবী আব্দুল ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলাকে পাঠিয়েছেন। কতটা গুরুত্ব তিনি তরুণদেরকে দিতেন, কতটা ভালোবাসতেন তরুণদেরকে, তার একটা উজ্জ্বল উদাহরণ হলো এই আব্দুল ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একান্ত সেবা করার জন্য সবারই আগ্রহ ছিল, সবাই চাইতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একান্তে সেবা দিতে, তার খেদমত করতে। কিন্তু তিনি সেই সুযোগটা দিয়েছেন আরেকজন তারুণ্যের দিকে অগ্রসর হতে যাওয়া একজন সাহাবিকে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা যার নাম। ঠিক একইভাবে আমরা দেখেছি অগণিত তরুণদের ভিড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসবাস করতেন এবং তরুণদেরকে তিনি এতটা ভালোবাসতেন। আমরা যারা বয়সে তরুণ আছি, বয়সে যারা নবীন আছি, আমাদের কি সেই ভালোবাসার প্রতিদান দেওয়া উচিত নয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে যতটা ভালোবেসেছেন, তার যতটা মনোযোগ ছিল তরুণের প্রতি, তার সেই ভালোবাসার সর্বোত্তম প্রতিদান হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরুণদেরকে যেভাবে দেখতে চেয়েছেন, যেমন তরুণের চিত্র তিনি অঙ্কন করেছেন, যে তরুণের স্বপ্ন তিনি দেখেছেন, তারুণ্যকে তিনি যে গাইড করেছেন। আজকের তারুণ্য যদি সেই পথে হাঁটে তবে সেটাই হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের কৃতজ্ঞতার সবচাইতে উজ্জ্বল উদাহরণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরুণদের সবচেয়ে বেশি যে বিষয়ে গুরুত্ব দিতেন সেটি হলো তরুণরা যেন তাদের তারুণ্যকে সকল প্রকার নোংরামো থেকে, সকল প্রকার পাপাচার থেকে, বিশেষভাবে চরিত্রহীনতা থেকে তারা যেন নিজেদেরকে হেফাজতে রাখে। কারণ আপনারা জানেন তারুণ্যের এই সময়টা, এটা পৃথিবীকে জয় করার সময়। অতি সম্প্রতি আমরা দেখেছি নতুন বাংলাদেশ গড়ে দেওয়ার এই অসাধ্য সাধন করেছিল তরুণেরা। তরুণরাই আমাদের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এবং পুরো কাজটির শুরু থেকে শেষ পর্যন্ত সহস্তে সুসম্পাদন করে ছেড়েছে তরুণেরা। আবারও প্রমাণ হলো তার মাধ্যমে যে তরুণরা জাগলে পৃথিবী জেগে যাবে। বিশেষ করে মুসলিম তরুণরা যদি জাগ্রত হয়ে যায়, তারা যদি সচেতন হয়ে যায়, তাহলে আজ গোটা পৃথিবীতে মুসলমানদের যে দুরবস্থা আমরা দেখতে পাচ্ছি এর কোনো কিছুই থাকবে না, চিঠি ফোটাও থাকবে না। মুসলমানদের অবস্থা পরিবর্তনের জন্য তরুণদেরকে জাগতে হবে, তরুণদেরকে নড়ে চড়ে বসতে হবে, তাদের আত্মপরিচয় তাদেরকে খুঁজে বের করতে হবে। আজ আক্ষেপ হয় সেই তারুণ্যের প্রতি, যে তারুণ্য পশ্চিমা সভ্যতা, পশ্চিমা কৃষ্টি এবং কালচারের প্রভাবে মাথা নুয়ে ফেলে, যে সেখানে নিজেকে বিক্রি করে ফেলে, যে তার জীবনকে যৌবনকে পশ্চিমা তারুণ্যের প্রভাবে তাদের মধ্যে হারিয়ে ফেলে। আমার অত্যন্ত কষ্ট হয়, আফসোস হয় সেই তারুণ্য দেখে। মনে রাখবেন, আপনি তাদের বংশধর, আপনি তাদের সন্তান যারা তাদের তারুণ্যের পুরো সময়টাকে সর্বোত্তম ব্যবহার করে গোটা বিশ্ব চরাচরকে তারা জয় করেছেন। আপনি সেই আব্দুল ইবনে ওমরের সন্তান, আপনি সেই আব্দুল ইবনে আব্বাসের সন্তান, আপনি সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সন্তান, আপনি সেই ওমরের সন্তান। আজ মুসলিম তারুণ্য, আমরা আমাদের আত্মপরিচয় আমরা ভুলে গেছি। আমরা জানি না আমরা সেই নবীর উম্মত, যেই নবী আমাদের যৌবনকে, আমাদের তারুণ্যকে সকল প্রকার নোংরামো, সকল প্রকার দুশ্চরিত্র থেকে সংরক্ষণ করবার জন্য সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছেন। কারণ একজন যুবক যদি তার যৌবনের সমস্ত চাহিদাগুলোকে আল্লাহর আদেশ এবং নিষেধ দ্বারা নিয়ন্ত্রণ করতে পারে, ফিল্টার করে চলতে পারেন, এই যুবক, তার দ্বারা বিশ্ব জয় করা সম্ভব। আমার আফসোস হয় আজ সেই যুবককে দেখে, যে যুবক একজন খেলোয়াড় যিনি বিশ্বময় অনেক বেশি পরিচিত, পপুলার, এরকম কোন তারকা খেলোয়াড়কে যদি কেউ পুলিশের সমস্ত ব্যারিকেড, সমস্ত বাধা ডিঙ্গিয়ে মাঠের মধ্যে গিয়ে
যদি আলিঙ্গন করে ফেলে, তার সাথে সেলফি তুলে ফেলে, তাহলে তাকে আমরা সাহসী যুবক আখ্যায়িত করি। আমরা মনে করি সে অনেক কিছু করে ফেলেছে, অথচ আমরা ভুলে গেছি আমরা সেই সাহাবিদের সন্তান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের তারুণ্যকে হাতে গড়ে এমনভাবে তৈরি করেছিলেন, যারাই অর্ধ পৃথিবীকে মুসলমানদের পায়ের নিচে এনে ছেড়েছিলেন, আমরা ভুলে গেছি আমরা তাদের সন্তান। আমাদের আদর্শ হয়ে গেছে এখন পশ্চিমারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এই তারুণ্যকে সংরক্ষণ করবার জন্য, বিশেষ করে আমাদের এই তরুণ বয়সে, যৌবন বয়সে বিবাহ বহির্ভূত সম্পর্ক না করবার ব্যাপারে তিনি এত বেশি গুরুত্ব আরোপ করেছেন যে এই একটি বিষয়ের মধ্যে একজন মুসলিম তরুণের উন্নতি অগ্রগতি কতটুকু হবে না হবে, তার দ্বারা মুসলিম মিল্লাতের কতটুকু উপকার হবে না হবে, তা নিরূপণ হয়ে যায় তার তারুণ্যে, তার যৌবনে তিনি তার চরিত্রকে কতটা হেফাজত করতে পেরেছেন বা পারেননি তার উপরে। দেখুন, গোটা পৃথিবী আজ আপনাকে বলবে ধর্ষণ করা যাবে না, পাশবিক নির্যাতন করা যাবে না, পৃথিবীর সমস্ত সভ্যতায় সেটা অপরাধ, মহা অপরাধ, শাস্তিযোগ্য অপরাধ, ঘৃণ্য কর্ম। কিন্তু কিভাবে এই পাশবিক নির্যাতন, এই ধর্ষণ থামানো যায়, সেই কথা পৃথিবীর কোনো সভ্যতা আপনাকে খুব বলিষ্ঠভাবে বলতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত আপনাকে বলে দিবে তার উপায়। সমাজ যখন বুখে যায় তখন সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য মানুষ ভাবে, আর আল্লাহ প্রদত্ত ওহির জ্ঞান দ্বারা যারা পরিচালিত হয় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকেই, সমস্যা সৃষ্টি হওয়ার আগে থেকেই বাঁধ দেওয়ার শিক্ষা দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অত্যন্ত স্নেহের একজন তরুণ সাহাবি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, ইয়া আলী, লা তুতবি'ই নাযরাতান নাযরাহ, তুমি কোনো অপাত্রে যে নারীর প্রতি দৃষ্টিপাত করা তোমার জন্য হারাম করা হয়েছে তোমার কল্যাণার্থে, তোমার সমাজের সুস্থ স্বাভাবিক বিকাশের স্বার্থে, যে নারীর দিকে তোমাকে, তার সৌন্দর্য তোমাকে অবলোকন করতে নিষেধ করা হয়েছে, তুমি ইচ্ছাপূর্বকভাবে তার দিকে তাকাবে না, এবং যদি প্রথম দৃষ্টি তোমার পড়ে যায় দ্রুততার সাথে নিজেকে সংযত করে নিবে, কারণ এটি তোমার জন্য হালাল নয়। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের চোখ দেখে প্রথমে জেনা লিপ্ত হয়, এরপর তার মনের জেনায় সে লিপ্ত হয়, এরপর সে চূড়ান্ত জেনার পথে, ব্যভিচারের পথে সে হাঁটে এবং পথ মারায়। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারুণ্যের চরিত্রকে হেফাজত করার কথা বলেছেন। তিনি যুবকদেরকে লক্ষ্য করে বলেছেন, ইয়া মাশারাস শাবাব, হে তরুণ সম্প্রদায়েরা, মানিস্তাতা আমিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ, তোমাদের চরিত্রকে হেফাজত করবার জন্য, তোমাদের চরিত্রকে সংরক্ষণ করবার জন্য, কালিমা থেকে মুক্ত রাখবার জন্য তোমাদের যাদের সাধ্য সামর্থ্য আছে তারা যেন বিবাহ শাদী করে। আল্লাহ তাআলা আমাদের অভিভাবকদের মনগুলোকে গলিয়ে দিন, আমাদের বাবা মাদের আল্লাহ তাআলা সুমতি দান করুন। মাশাআল্লাহ, আমি কি আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে উপনীত হলাম? মাশাআল্লাহ, ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন সব অবিবাহিত ভাইদের বিবাহের ব্যবস্থা করে দিন, অবিবাহিত বোনদের বিবাহের ব্যবস্থা করে দিন। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের চরিত্রকে হেফাজত করবার জন্য উপযুক্ত বয়স হওয়ার পর সামর্থ্য থাকলে বিয়ে করতে বলেছেন। যত জোরে জোরে আমিন আমিন বলেছেন, যত জোরে জোরে ঠিক ঠিক বলেছেন, ঠিক তত জোরে জোরে আপনাকে আপনার ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য আগাতে হবে। আপনি ছাত্র মানুষ, নিজেই বাপের হোটেলে খান, এবার একটা বিয়ে করে বউ এনে বাপের উপরে আরেকটা বোঝা চাপাবেন, এই অধিকার ইসলাম আপনাকে দেয়নি। এবার ঠিকটা একটু আওয়াজ আসতে হয়েছে, পক্ষের আওয়াজ হলে সবাই জোরে জোরে ঠিক ঠিক বলে, বিপক্ষে গেলে আর ঠিক ঠিক বাইর হয় না। যাই হোক, তো ভাইরা আমার, খুবই গুরুত্বপূর্ণ ইস্যু, যেই যুবক তার যৌবন কালে যা দেখে তাতেই সে অস্থির হয়ে যায়, ব্যাকুল হয়ে যায়, নিয়ন্ত্রণহীন হয়ে যায়, আত্মনিয়ন্ত্রণ রাখতে পারে না, যেখানে সেখানে কাত হয়ে পড়ে, চিত হয়ে পড়ে, যেখানে সেখানে সে সারেন্ডার করে বসে এবং নিজেকে কোনোভাবে কন্ট্রোল করতে পারে না, আমি বলি এই যুবকদের দৃষ্টান্ত হলো ডায়রিয়া রোগের মতো। কেউ ডায়রিয়া আক্রান্ত হলে সেটা যদি চরম পর্যায়ে পৌঁছে যায় তখন তার নিয়ন্ত্রণ ক্ষমতা থাকে না, আত্মনিয়ন্ত্রণ থাকে না, চাইলেও সে মন মতো, জায়গা মতো, সময় মতো
তার কাজ সে সারতে পারে না। তো এই রোগের রোগীর মতো হলো ওই তরুণের অবস্থা, যে তরুণ যেখানে যা দেখে, মোবাইলে দেখেছে, কম্পিউটারে দেখেছে, বাইরে দেখেছে, ফেল ফেল করে চেয়ে রয়েছে, ওইদিকে পিছনে দৌড়ানো শুরু করে দিয়েছে, তার পড়ালেখা শেষ করে দিয়েছে, ক্যারিয়ার ছেড়ে দিয়েছে, বাপ মা ছেড়ে দিয়েছে, সমাজ ছেড়ে দিয়েছে, দিন ধর্ম ছেড়ে দিয়েছে, সে পাগল পড়া হয়ে ঘুরছে। তো আবার আরেকটা দেখেছে, তো সেদিকে ছুটছে। যে যুবক এভাবে যা দেখে সেদিকেই ছুটে, যেখানে যায় সেখানে কাত হয়ে পড়ে, সব জায়গায় নিয়ন্ত্রণহীন হয়ে যায়, সে যুবকের দৃষ্টান্ত হলো ডায়রিয়া রোগীর মতো নিয়ন্ত্রণহীন, সিরিয়াস আলাম। দেখুন, মুসলিম তরুণের দৃষ্টান্ত হলো যে সে পাহাড় সমান দৃঢ়তার অধিকারী হবে, যেখানে সেখানে সে নিয়ন্ত্রণহীন হয়ে যাবে না, সে বৈধ আর অবৈধ খুঁজবে, সে তার বুক ভরা সমস্ত ভালোবাসাগুলোকে জমিয়ে রাখবে তার বৈধ সঙ্গী সঙ্গিনীর জন্য। দেখুন, পৃথিবীর সমস্ত সভ্যতা আপনাকে বলবে যে তুমি বিবাহ করেছ, এই অবস্থায় তুমি আরেকজন নারীর সাথে বা কোনো নারী তিনি বিবাহ করেছেন, তিনি আরেকজন পুরুষের সাথে যদি সম্পর্ক রাখে, এই সম্পর্কটা অবৈধ, এটা পৃথিবীর সমস্ত সভ্যতাই স্বীকার করে। ইসলাম তার চাইতে আরো এক কাঠি এগিয়ে। ইসলাম বলে বিবাহের পর তোমার জীবন সঙ্গী জীবন সঙ্গিনীর রাইট বা তার অধিকারের দিকে খেয়াল করতে গিয়ে তুমি আরেকজনের দিকে দৃষ্টিপাত করবা না বা আরেক দিকে তুমি যাবা না, অগ্রসর হবা না, এটা যেরকম তোমার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে, এর চাইতে আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমাকে আরো প্রোঅ্যাক্টিভ হতে হবে। অর্থাৎ তোমার জীবনে কেউ না কেউ তোমার জীবনে আসবে, যদি কপালে বিবাহ লেখা থাকে কেউ না কেউ তোমার জীবনে আসবে, যে তোমার জীবনে আসবে সেই মানুষটির জন্য তোমার সমস্ত ভালোবাসাকে জমিয়ে রাখবে। তুমি যদি তার আগে অপাত্রে কুপাত্রে বিভিন্ন জায়গায় অজাগায় তুমি তোমার তথাকথিত ভালোবাসাকে বিলিয়ে বেড়াও, নষ্ট করে বেড়াও, তাহলে তোমার সে হবু স্বামী হবু স্ত্রী, তোমার যে হবু জীবন সঙ্গী বা সঙ্গিনী, তার জন্য সমস্ত ভালোবাসাগুলো জমিয়ে রাখার কথা ছিল সে তুমি জমিয়ে রাখো নাই। অর্থাৎ আমার জীবনে যিনি আসবেন তার প্রতি আমার কমিটমেন্ট, তার প্রতি আমার ভালোবাসার সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ হবে যে তার আসার আগেও আমার সমস্ত ভালোবাসা, সমস্ত অনুভূতি, অনুভব, উপলব্ধি সব কিছুকে আমি জমিয়ে রাখবো তার জন্য। এর চাইতে প্রোঅ্যাক্টিভ চরিত্রবান মানুষ আর কে হতে পারে? ইসলাম আমাদেরকে সেই শিক্ষা দেয়। পশ্চিমা সভ্যতা আপনাকে সেটা বলবে না, বলবে যে তোমার যা খুশি তা করো, সমস্যা নাই, তবে বিয়ের পর আর করিও না। আর ইসলাম বলে না, তোমার জীবন সঙ্গী জীবন সঙ্গিনীর জন্য তোমার সারা জীবনের সমস্ত ভালোবাসাকে সঞ্চয় করে রাখো, অজাগায় কুজাগায় সেটাকে অপাত্র উপাত্রে ব্যবহার করবে না। সময়তে ভাইরা আমার, আমরা আজ অনেকেই পশ্চিমার সভ্যতা, পশ্চিমা ক্রিস্টি কালচারের দ্বারা এত বেশি প্রভাবিত হয়ে গেছি যে তাদের সব কিছুকে আমরা গায়ে মাখানোর চেষ্টা করছি, তাদের সমস্ত ক্রিস্টিগুলোকে আমরা এখানে আমদানি করার চেষ্টা করছি। আমরা ভুলে গেছি যে আমরা মুসলমান, আমরা বাঙালি, আমরা বাংলাদেশি। এ অঞ্চলের মানুষের যে ক্রিস্টি, যে কালচার, সেটা মুসলমান হোক কিংবা হিন্দু হোক কিংবা খ্রিস্টান হোক কিংবা বৌদ্ধ হোক, সে কালচার কোনো ক্রমেই পশ্চিমা কালচারের সাথে যায় না। আমাদের নিজস্ব সংস্কৃতি আছে, সেটা আমরা ভুলে যেতে বসেছি। আমি একটি কথা প্রায় বলি, পশ্চিমারা জ্ঞানে বিজ্ঞানে, তথ্যে যোগাযোগে, অবকাঠামোতে, অর্থনীতিতে, অনেক দিক থেকে, পরিবেশের দিক থেকে, অনেক দিক থেকে তারা আমাদের থেকে যদি 1000 বছর এগিয়ে থাকে, পারিবারিক ব্যবস্থাপনায় তাদের চাইতে আমরা 2000 বছর এগিয়ে আছি। তাদের থেকে জ্ঞান বিজ্ঞান নেন, তাদের থেকে তথ্য প্রযুক্তি নেন, তাদের থেকে অন্যান্য ভালো জিনিসগুলো নেন, কোনো অসুবিধা নেই, ইসলাম সেটা নিষেধ করে না, কিন্তু তাদের বস্তা পচা সস্তা সংস্কৃতি আমাদের দেশে আমদানি করবেন না। এদেশের স্বামীরা স্ত্রীদেরকে যতটা ভালোবাসে, এদেশের স্ত্রীরা স্বামীকে যতটা ভালোবাসে, আমাদের সমাজে অধঃপতনের এই সময়টাতেও স্বামী স্ত্রীর মধ্যে যে বোঝাপড়া আছে, যতটা দাম্পত্য জীবনে সুখ এবং ভালোবাসা আমরা আমাদের এই অঞ্চলে কল্পনা করতে পারি, পশ্চিমারা সেগুলো স্বপ্নেও দেখে না। অর্থাৎ ঘুমে ঘুমন্ত মানুষ যে স্বপ্ন দেখে, তারা এরকম কিছু স্বপ্নেও দেখে বলে আমার মনে হয় না যে স্বামী স্ত্রীকে এরকম ভালোবাসতে পারে। একটু আগে একজন স্যার বলছিলেন, বিসি স্যারই বলছিলেন, যে কোনো এক ইংল্যান্ডের একটা ঘটনা বলছিলেন যে বাবা খুশি হয়ে গর্ব করে কোনো এক জায়গায় বলছিলেন যে আজকে ছেলের বিয়ে আমি সৌভাগ্যবান, আমাকে দাওয়াত দিয়েছে। ছেলের বিয়েতে দাওয়াত পেয়ে বাবা কি গর্বিত, বাবা আনন্দিত, বাবা উৎফুল্ল, বাবা গর্ব করে বলছেন যে আমার ছেলের বিয়েতে আমাকে দাওয়াত দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ তো আর বলে নেই, খুশি হয়েছেন তিনি।
ভাইরা আমার, বিষয়টা হাসির নয়। আপনি কদিন আগের একটা পত্রিকার নিউজ দেখেছেন নিশ্চয়ই, জাপানে কয়েক বছরের মধ্যে অগণিত মানুষ, বহু মানুষ তারা মরে বাসার মধ্যে পৌঁছে গলে দীর্ঘদিন পর তাদের লাশের দুর্গন্ধ যখন ছড়িয়ে পড়েছে তখন তাদেরকে দরজা ভেঙে উদ্ধার করা হয়েছে। আমি নিজে এরকম জাপানে বিভিন্ন দেশে দেখার সুযোগ আমার হয়েছে যে সেখানে তাদের সুখের এত উপকরণ থাকা সত্ত্বেও বৃদ্ধদের প্রায় সবার হাতে হাতে একটা কুকুর ছানা, একটা কুকুর। এই কুকুর শখে পালন করে, কিন্তু সেই শখটার পেছনে আছে এক নির্মম অধ্যায়। সেটি হলো যে তাদের সন্তানরা কেউ তাদের কাছে থাকে না, বাধ্য হয়ে একটা কুকুরকে সাথে নিয়ে তাদের চলতে হয়। ভাইরা আমার, আমাদের এই সমাজে এখনো বাবারা ছেলে মেয়ে অধপতন হওয়া, অধপতন আমাদের চরমে। এরপরও আমাদের এই সমাজে বাবারা ছেলে মেয়েদেরকে যতটা ভালোবাসেন, আমাদের সন্তানরা বাবা মাকে যতটা ফিল করেন, পশ্চিমারা এগুলো চিন্তাও করতে পারে না, ওরা ভাবতেও পারে না। ওদের পারিবারিক জীবনে আমাদের সুখের কথা ওরা কল্পনাও করতে পারে না যে মানুষ পারিবারিক জীবনে এতটা সুখী হতে পারে। তাহলে আপনি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, যার সংস্কৃতিকে ধারণ করে আপনি দুনিয়াতে পার্থিব সুখ অর্জন করলেন, আজ আপনি সেটাকে ছুঁড়ে ফেলে দিয়ে পশ্চিমাদের সভ্যতায় আপনি গা মাখাচ্ছেন, এর চাইতে বড় দুর্ভাগ্যজনক আর কোনো অধ্যায় হতে পারে না। এই জন্য সময় তো ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, আসুন প্রতিজ্ঞা করি আমাদের চরিত্রগুলোকে আমরা সংরক্ষণ করব, হেফাজত করব। মনে রাখবেন, আপনি আপনার পার্থিব উন্নতি অগ্রগতির প্রয়োজনে, আপনার কেরিয়ারকে ভালো করবার জন্য এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র হওয়ার জন্য, ভালো মুসলমান হওয়ার জন্য, সাহসী যুবক হওয়ার জন্য, সফল মানুষ হওয়ার জন্য আপনার এই যৌবনের পুরো সময়টুকুকে সকল ধরনের অবৈধ সম্পর্ক থেকে, হারাম রিলেশন থেকে আপনাকে বাঁচিয়ে রাখতে হবে। এখনকার যুবকদের মধ্যে সেরকম যুবক পাওয়া সোনার হরিণ হয়ে গেছে যে যুবক তার যৌবনকে দুশ্চরিত্র থেকে হেফাজতে রাখতে পারে। এরকম যুবক পাওয়া, এরকম যুবতী পাওয়া এখন সোনার হরিণ হয়ে গেছে। একটি কথা আমি বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করি, সেটি হলো স্রোতের তালে গা ভাসানোর জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না। যে কেউ স্রোতের তালে তালে গা ভাসাতে পারে, সমাজে সবাই যেটা করে এটা করতে যোগ্যতার প্রয়োজন হয় না। স্রোতের বিপরীত দিকে হাঁটতে যোগ্যতার প্রয়োজন হয়, শক্তির প্রয়োজন হয়। অতএব আমরা কি স্রোতের তালে তালে চলবো না স্রোতের বিপরীতে চলবো? আল্লাহ তাআলা আমাদের সবার সমস্ত আমলগুলোকে কবুল এবং মঞ্জুর করুন। আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই তরুণদের, তরুণ সাহাবীদের মতো আদর্শবান তরুণ হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরুণদের জীবনে তাদের চরিত্রহীনতা থেকে, দুশ্চরিত্র থেকে, জেনা ব্যবিচার থেকে বাঁচাবার জন্য তার যে আপ্রাণ প্রচেষ্টা ছিল সে বিষয়ে আমি আর দীর্ঘ আলোচনা করতে চাই না, সময় অনেক গড়িয়ে গেছে। আপনাদেরকে শুধু এটুকু বলতে চাই যে আলী রাদিয়াল্লাহু তাআলা যেটা বলেছিলেন, বাকাইতু আলা শাবাবিন কদ তাওয়াল্লা ফায়া লাইতা শাবাব লানা ইয়াউদু, সেই আফসুস যেন আমাদের করতে না হয়। আপনি যদি কিয়ামতে আল্লাহর কাছে আর কিছু না নিয়ে যান, শুধুমাত্র এটুকু বলেন, আল্লাহ আমি শুধুমাত্র ইমানের পর পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছি, শিরক এবং বড় অপরাধগুলো থেকে, গুনাহগুলো থেকে বেঁচে থেকেছি, আর আমার তারুণ্যকে কোনো প্রকার কলঙ্ক থেকে মুক্ত রাখতে পেরেছি, আমার বিশ্বাস আল্লাহর রব্বুল কাছে আপনি সাকসেস এবং সফল তরুণ হিসাবে, সফল মুসলিম হিসাবে দাঁড়াতে পারবেন। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই বলতেন, আমার মতো দাড়ি পাকা যুবক, তিনি তার কথা বলতেন যে আমার মতো দাড়ি পাকা বৃদ্ধ, আমি যদি রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়ি তাতে যে পরিমাণ সওয়াব পাবো, তোমরা তরুণরা শুধুমাত্র পাঁচক্ত নামাজের পাশাপাশি তোমাদের তারুণ্যকে যদি নষ্টামি থেকে, নোংরামি থেকে, ব্যবিচার থেকে, হারাম রিলেশন থেকে বাঁচাতে পারো, তো আমার বিশ্বাস আমার মতো বৃদ্ধের তাহাজ্জুদের চাইতে অনেক বেশি আল্লাহর প্রিয় পাত্র তোমরা হতে পারবে। তা আপনারা চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আমাদের তারুণ্যকে সকল ধরনের নষ্টামি থেকে, নোংরামি থেকে, অবৈধ সম্পর্ক থেকে বাঁচাবার তৌফিক দান করুন। ভাইরা আমার, বিশেষভাবে আপনাদেরকে আমি অনুরোধ করব, কোরআনে কারিমের সূরা ইউসুফ আপনারা একটু পাঠ করবেন। ইউসুফ আলাইহিসসালাম কিয়ামত পর্যন্ত আগত সমস্ত তরুণদের জন্য কোরআনের দেওয়া সবচেয়ে উত্তম উদাহরণ, সবচেয়ে ভালো দৃষ্টান্ত। তিনি কিভাবে তার তারুণ্যকে হেফাজত করেছিলেন, সাত শ্রেণী যুবকের যে হাদিস আমরা বলেছি, অবাক করা বিষয় হলো যেখানে সাত শ্রেণী মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন কিয়ামতের ভয়াবহতম দিনে,
সেখানে সাত শ্রেণীর মধ্যে দুইটা শ্রেণী আছে এই চরিত্র কেন্দ্রিক। তার একটা হলো সরাসরি সাব্বন্না সাফি ইবাদতিল্লাহ, যে যুবক তার তারুণ্যকে আল্লাহর ইবাদতে কাটাবে। আরেকটা হলো ওই যুবক বা ওই যুবতী, ওই পুরুষ বা ওই নারী যাকে অন্যায় বা পাপের কাজে আহ্বান করা হবে, অবৈধ রিলেশনের জন্য কেউ অফার করবে, আর সে বলবে ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমার তারুণ্যায় আমি কোনো নোংরামি লাগাতে দেব না, যা হয়েছে তার জন্য তওবা করে পরিপূর্ণভাবে আল্লাহর কাছে ইস্তেগফার করে যদি আমি ফিরে আসি, আল্লাহ তাআলা পেছনের সমস্ত গুনাহ মাফ করবেন ইনশাআল্লাহ। এবং নতুন করে যদি কেউ সংকল্প করে এবং তার তারুণ্যকে সে যদি হেফাজত করে, শুধুমাত্র এই হারাম অফারকে যদি কেউ ডিনাই করতে পারে, এই ইমানি শক্তিটুকু কেউ যদি অর্জন করতে পারে, এই আমলের বিনিময়ে কিয়ামতের ভয়াবহতম দিনে সে আল্লাহর আরশের নিচে ভিআইপি প্যান্ডেলে স্থান পাবে ইনশাআল্লাহ তাআলা। আমরা সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ। সেই সাথে আপনাদেরকে বলতে চাই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরুণদের মধ্যমপন্থী হতে উৎসাহিত করেছেন। আজ আমাদের তরুণের একটা অংশকে আমরা দেখতে পাই তারা মধ্যম পন্থা থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় তরুণদেরকে মধ্যম পন্থা, সব বয়সী মানুষদেরকে, বিশেষভাবে তরুণদেরকে মধ্যম পন্থা অবলম্বন করার জন্য গাইড করতেন। অতএব আমরা মধ্যম পন্থা অবলম্বন করব, কোরআন এবং হাদিসের জ্ঞানে আমরা আলোকিত হওয়ার চেষ্টা করব, ভাই বোন মুসলিম না হয় ইসলামটাকে জানার চেষ্টা করব। আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রাখতে চাই, যারা বিশেষ করে জেনারেল সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করছেন তাদেরকে বলতে চাই যে আপনারা ইসলামকে জানার এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। মনে রাখবেন, আপনার কর্মজীবনে প্রবেশের পর আপনি শত চেষ্টা করলেও ইসলামকে সুন্দরভাবে সঠিকভাবে জানার সুযোগগুলো আপনার জন্য এতটা অবারিত থাকবে না, আপনার এই প্রিয় ক্যাম্পাসে যতটা আপনার জন্য সেটা আছে। অতএব আপনাদেরকে আমি বিনীতভাবে আহ্বান করতে চাই যে আপনারা ইসলামকে ভালোভাবে জানুন, জন্মসূত্রে মুসলিম না হয়ে জ্ঞানে জেনে শুনে এবং কোরআন হাদিসের আলোকে মুসলিম হওয়ার চেষ্টা করবেন। আমি রব্বে করিমের কাছে মনে প্রাণে দোয়া করি, আল্লাহ আপনি আমাদের এই যুবক ভাই বোনদেরকে সেই সাহাবিদের মতো আদর্শবান যুবক হওয়ার তৌফিক দান করুন, আপনি তাদেরকে সেই সাহাবিদের মতো হওয়ার তৌফিক দান করুন যারা বিশ্বকে জয় করেছেন, যারা মুসলমানদের মুখকে পৃথিবীতে উজ্জ্বল করেছেন। আজ গোটা বিশ্বে মুসলমানদের যদি আবার মাথা উঁচু করে দাঁড়াতে হয়, মনে রাখবেন জাগতে হবে আপনাদেরকেই, জাগাতে হবে আপনাদেরকেই। বাংলাদেশের পট পরিবর্তন যেরকম তরুণরা করেছে, গোটা বিশ্বের পট পরিবর্তন ইনশাআল্লাহ তরুণরাই করবে, কিন্তু তার জন্য আদর্শ তরুণ হতে হবে। যে যুবক আল্লাহর ভয়ে আল্লাহর নির্দেশের প্রতি শ্রদ্ধার জায়গা থেকে তার তারুণ্যকে হারাম রিলেশন থেকে বাঁচাতে পারে না, তার দ্বারা আর যাই হোক অন্তত বিশ্ব জয় করার স্বপ্ন, এটা তার দ্বারা একেবারেই অলীক স্বপ্ন, ছাড়ার কিছুই না। বিধায় এই জায়গাটাতে আপনাদের বিশেষভাবে ফোকাস করার জন্য আমি অনুরোধ করব। এবং সেই সাথে আমি শেষ অনুরোধ যেটি রেখেছি তা হলো, আপনারা মধ্যম পন্থা অবলম্বন করার পাশাপাশি ইসলামী জ্ঞানে নিজেরা সমৃদ্ধ হবেন, অন্যদেরকে সমৃদ্ধ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে গোটা বিশ্ব মানবতার কল্যাণে পৃথিবীতে সবচেয়ে বেশি ভূমিকা রাখার মতো একটা প্রতিষ্ঠান হওয়ার তৌফিক দান করুন। এই প্রতিষ্ঠানের প্রত্যেক শিক্ষার্থীকে আল্লাহ রাব্বুল আলামিন আলোকবর্তিকা হিসাবে কবুল এবং মঞ্জুর করুন। আমি মনে প্রাণে আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কর্তৃপক্ষের, যারা আমাকে সুযোগ করে দিয়েছেন এখানে দাঁড়াবার জন্য। আর এত লম্বা সময় ধরে আপনারা যে আমার এই বক্তব্য তথা আমার এই আলাপচারিতা খুব ধৈর্য ধারণ করে শুনেছেন, আপনাদের এই ধৈর্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আপনাদেরকে অভিনন্দন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।